কালিকা প্রসাদের লাস্ট ডিরেকশনের লাস্ট মিউজিক ডিরেকশনের এটা ছবি, তো আপনার এটা কাজ করতে কেমন লাগছে? এখানে মিউজিক খুবই ভালো ইনফ্যাক্ট, আর আমার ভালোই লাগছে কাজ করতে। একটা কোরিওগ্রাফার এসেছে, আমাদের অনেক শটস হয়েছে গানের, আর খুবই সুন্দর মিউজিক। মেখলিগঞ্জে এসে কীরকম লাগছে? মেখলিগঞ্জ এটা আমার প্রথমবার, কিন্তু আমার বাবা অ্যাকচুয়ালি কুচবিহার থেকে, বর্ন অ্যান্ড ব্রট আপ কুচবিহারে, তো আমি একদিন যাব কুচবিহারে দেখতে, কুচবিহার প্যালেস। আর মেখলিগঞ্জে মানে ভালোই লাগছে, আমি ভাবিনি যে আমার এত ভালো লাগবে, কারণ আমি এখানে যখন এসেছিলাম আমি ভাবলাম যে 3 সপ্তাহ কী করে কাটাবো, কিন্তু মানে আমার খুবই ভালো লাগছে, মজা হচ্ছে, মানুষগুলো ভীষণ ভালো, ভীষণ সিম্পল, আর শুটিংটা খুবই স্মুথলি হচ্ছে। চারটে ভ্যারাইটি রয়েছে এখানে আর্টিস্টদের, সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর আছে, বাঙালি অ্যাক্টার্স আছে, তেলুগু অ্যাক্টার্স আছে, বম্বে আর্টিস্ট আছে, তো খুবই মানে ভালো 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 কাস্ট, আর তো সবার সঙ্গে কাজ করে মজাই লাগছে। বাংলাদেশের লোকেরাও রয়েছে, হ্যাঁ বললাম। আর আপনার ধরুন এই আশিস রয়, হ্যাঁ, অ্যাজ এ ডিরেক্টর কেমন লাগছে? আশিস দা খুবই ভালো ডিরেক্টর, খুবই ভালো স্ক্রিপ্ট লিখেছেন, আর আমি খুবই খুশি যে আমি এই চরিত্রটা করছি, সিতারা আর মূল চরিত্র ছবির। আর আশিস দা খুবই ফানি, ভীষণ কুল, আর খুব মজা হচ্ছে ওনার সঙ্গে কাজ করে। ম্যাম, মেখলিগঞ্জের আশেপাশে কিছু টুরিস্ট প্লেস আছে, যেরকম 3 মিঘা করিডোর, তো সেখানে কি এখন পর্যন্ত আপনার যাওয়া হয়েছে? না, এখন যাওয়া হয়নি, কিন্তু ওখানে আমাদের শুটিং আছে, তো ওখানে আমি মানে ডেফিনেটলি আমরা দেখব। আর ম্যাম, আজকে মানে এখানে যে সেটটা আছে আর কি, তিস্তা নদীর পাড়ে, তো তিস্তা নদীর বিখ্যাত বোড়ালি মাছ কি আপনাদের এখনো খাওয়া হয়েছে? হ্যাঁ, আমি খেয়েছি অলরেডি, হ্যাঁ খেয়েছি, খুবই ভালো। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে এই ফিল্মটা নিয়ে কিছু বলবেন? আমি দর্শককে বলবো ডেফিনেটলি এই ফিল্মটা দেখবেন, ছবিটার নাম সিতারা, ভীষণ ফেমাস নভেল বাই আবুলজি, আর সবাই আছে একসঙ্গে, আমরা অনেক কাজ করছি, অনেক হার্ডওয়ার্ক যাচ্ছে, তো ডেফিনেটলি দেখবেন, এটা ট্রু স্টোরি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।